তখন আমি দেখি সাক্ষাৎ ভবন এক সাক্ষাৎ ভবন দুই ওমা সাক্ষাৎও করা যায় তো মজাই তো তো দেখি মানুষ যে লুঙ্গি ডুগে পরে হাঁটতেছে তার মানে অনেক ড্রেসও আছে এক ড্রেসে থাকা লাগবে না তো আমি তখন একটা মিটিং বসে এলাম পুরাতন কয়েদিদের সাথে এই বাটা একটু কাহিনী বুঝা টাকা কেমনে আসে আরে ভাই মিয়া ভাই শোনেন কাহিনী এলো মনে করেন একটা কারারও ক্ষীর কিছু হালকা ধরায় দিবেন মনে করেন ওইল আপনার কস কি হ্যাঁ তাইলে আমি প্রথম টাকাটা আনবো কেমন আপনি একটু আমার কাছ থেকে লোন নেন সব আছে সব ব্যবস্থা সব করা যায় খালি একটু পার্টনারশিপ করতে হবে তো গারদে যখন ঢুকাইলো মানুষজন তো টাকা টাকা আনতে হবে তো ততক্ষণে আমি বুঝে গেছি আমার ফ্যামিলি স্মার্ট ফ্যামিলি ওরা কোনো না কোনো একটা ব্যবস্থা করে আমারে আমি যে গারদ পর্যন্ত আসছি এটা কোন ফার্ম কারণ ওরা দেখছে আমারে জেলখানে আনা হয়েছে ওরা এটা জানে তার মানে জেলখানে আমি কেমনে সারভাইভ করব এই রাস্তা ওদের বাইর করা উচিত আমার ফ্যামিলিটা বাইর করবে তা আমার শালা যেটা ও এত স্মার্ট ও কেমনে কেমনে আইনজীবী টেনজিবি ম্যানেজ টেনেজ করে ফালাইলো তো লয়ার ওরে বুদ্ধি দিছে জেলখানা এমনি ঢুকাইতে হবে তো ঢুকে আমার কাছ পর্যন্ত আনতে হবে তো আমার তো কারারও ক্ষীরে তো ম্যানেজ করতে হবে তো আমি একটা কারারও কি ওর নাম এখন বলতে চাচ্ছি না হ্যাঁ ওরে যার কথা আমি বলতেছি ও যদি এই এপিসোড দেখো জানে আমার সাথে দেয়া করিস তুই হ্যাঁ তোরে কাচি খাও আমি তো ওরা আমি ডাকলাম যে ভাই তোরা তো আমার খুব ভাল লাগতেছে তুই তো আমার হেল্প কর তুই আমার মায়ের ফোন দে আমি মার নাম্বারটা দিলাম তুই মায়ের ফোন দে একটা লাইন বলবি খালি যে আমি ঠিক আছি আমি ওরা বললাম যে তুই আমি বাইরের পর তুই যা চাস আমি তোরে তাই দিব তুই খেলে আমার মায়ের খেলে একটা লাইন বল হ্যাঁ তারপর আমার নাম নাম্বারই ভুলে যেতেছে আমি মনে মুখ ব্রেন তো খালি নাম্বারই আসতেছে না পরে আমি বললাম এই নাম্বারে খালি ফোনটা দিবি তুই দেওয়া বলবি যে আমি ঠিক আছি আর আমার শালার নাম্বারও মনে নেই আমার বউয়ের নাম্বারও মনে আমার তো নাম্বার মনে থাকাটা খুব ডিফিকাল্ট মনেই তো নাই তো মার কাছে যখন একটা নিউজ যাবে জেল থেকে তার মানে মা নিশ্চিত ব্যবস্থা করবে তার মানে এই কারারক্ষীর ফোন নাম্বারটা হবে আমার কন্ট্যাক্ট নাম্বার যখন মার কাছে ফোন গেছে এই মা তো বুঝে হয়েছে যে আমার সাথে একটা কন্ট্যাক্ট হচ্ছে তখন মা ওরে ফোন দিছে আচ্ছা আমার ছেলেটারে ঠিক রাখার জন্য কি করা লাগবে তখন ও বলছে টাকা পাঠান তখন আমার শালা এই নাম্বারে টাকা পাঠাইছে বিকাশ ওইটা বাইরে থেকে ক্যাশ আউট করছে ওর একটা পার্সোনাল ইনকাম আছে এখানে হাজারে একটা কিছু রাখে রাইখা বাকি টাকা আমাদের দেয় কি যে ফিলিংস যে জেলের মধ্যে টাকা আসছে বাইরে মানে কেমনে আমি আমার যখন চার টাকা দিছে তখন মানে টাকা আমি করবোটা কি এই টেনশনে আসি মানে টাকাটা ইউজ করার জন্য তো আমার একটা সিস্টেম থাকা লাগবে আমি তো জেলের ভিতরে ঢুকে টাকাটা ফেলাবো কোথায় এরপর আমার কাছে যখন চার হাজার টাকা আসলো এই চার হাজার টাকা নিয়ে আমি ঢুকলাম আমার জেলের মধ্যে উমা একটু পরে দেখি এই ভাত তরকারি বিক্রি করে দুধ বিক্রি করে জেলখানায় শপিং সেন্টারও আছে ঠিক আছে আপনি ডেলিভারি সার্ভিস জেলখানায় সব পারবেন সব মানে এই যে দোকান নর্মাল মুদির দোকান আছে এই দোকানও আছে আবার ওইখানে লোকজন ব্যাগ বিক্রি করে খেলনা বিক্রি করে দৃশ্য মানে অন্য ফিলিংসে আমি এত কিছু কিনা যায় টাকা আপনি কত লাগবে বলেন টাকা খরচ করবেন চলেন আমরা যে বিল্ডিং এ ছিলাম ওই বিল্ডিং এর নাম ছিল মেঘনা আচ্ছা তো মেঘনা বিল্ডিংয়ে টাকা তো আমার পকেটে দুই হাজার আর আমার শ্বশুরের দুই হাজার চার হাজার টাকা আছে টাকাটা তো খরচ করে আমার কিছু খাইতে হবে জেলখানার খাবার যে কি ভয়াবহ বিভৎস খাওয়া মানে খাওয়া এটা না দেখলে বোঝা যাবে না মায়ের তো শরীরে পুরো ক্ষুদা ওই যে ডিবি অফিসে খাইছি এরপরে তো আর খাই নেই সকালবেলা আমাদেরকে খাবার দিল সবজি হাইরে সবজির যে চেহারা এটা যে কোন সবজি এ বোঝারই উপায় নেই এটা সবজি মানে সেমি সলিড সেমি ডাল হ্যাঁ তো হচ্ছে পরোটা দিল পরোটার কোনো সাইজ নেই মানে কোনো মতো একটা টান দিয়া মানে এই যে আমরা ওই যে পড়ছি না যে ভাইরাস হচ্ছে বিভিন্ন আকৃতি বিভিন্ন আকৃতির পরটা